রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে আউজুল্লাহ কি পড়তে হবে নাকি না পড়লেও হবে না আউজুল্লাহ আপনি পড়বেন আল্লাহ তালা কোরআন দিয়ে দিয়েছেন ওইজা কারাত কোরান ফাস্ট ইজ্লা মানে শয়তান রজিম যখন তোমরা কোরআন পড়বে তখন আউজুল্লাহী শয়তান রাজিম পড়তে বলে সেটা সুল্লা সুল্লাহ ইসলাম এই জন্য পড়তেন তো এই জন্য আউজবুলিল্লাহ পড়াটা এটা সলাতে ইয়ার সাথে সম্পৃক্ত কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত আর যখনই শয়তান ওয়াসো দিবে তখন আপনি আউজবুল্লাহিন শৈতান পড়বেন ওয়াইন জাগান রাকমিনা ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে তখনই আউজবিল্লাহ পড়বেন কারণ আউজবিল্লাহ পড়ার মাধ্যমে আপনার শয়তান আপনার থেকে দূরে থাকবে আর মাঝে মধ্যে যখনই আপনার রাগ হবে ক্রোধ উঠবে তখনই আউজবিল্লা পড়বে একটা হাতিদার সাব্যস্ত হয়েছে তা চোলা এটা করতেন করতেন তাহলে আপনি যখনই শয়তান ওয়াস দিবে যখনই কোরআন তেলাওয়াত করবেন শয়তান যেন আসতে না পারে যখনই আপনার রাগ বা ক্রোধ বাড়বে তখন আউজবুল্লাহ শৈতানোর চিন বলবেন এবং যখন দেখবেন এমন কোনো জায়গা যেখানে শয়তান আসা সম্ভাবনা সেখানে আউজবুল্লাহ পড়বেন এটা হচ্ছে নিয়ম এখানে শুধু একটি কারণে আপনি যেটা বলেছেন যে শয়তানকে বেঁধে ফেলা হয় রমজানে তাহলে আউজুল্লাহ কেন পড়বো না এখানে হাদিসে আছে সুফেদাত মারাদাত শয়াতিন শয়তানগুলোর মধ্যে যেগুলো খুব দুষ্ট প্রকৃতি সেগুলিকে বেঁধে ফেলা হয় ছোটোখাটো শয়তানগুলো থাকে কিন্তু আর সেগুলোর প্রভাবও থেকে যায় তো থেকে সারা আরও গত এগারো মাস যে আপনার উপর তাদের যে প্রভাব বিস্তার করেছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে তো বেঁধে ফেললেও তারা কিন্তু শয়তানি ছাড়েনি অর্থাৎ তাদের শয়তানি কর্মকাণ্ড আপনার উপর জারি আছে সেই জন্য আপনাকে আউজ পড়তে হবে শয়তান বেঁধে ফেলা হয় সেই জন্য আওয়াজবিল্লাহ পড়ব না এমনটি বলবেন না